নমস্কার বন্ধুরা, প্রথমেই আমি জানাই মৌসুমি ক্রিয়েশানে সবাইকে স্বাগত। খুব গরম পড়েছে, এই গরমের কথা মাথায় রেখে আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি ওয়াটার লেমন জুস। গরমে আমরা প্রত্যেকেই কম বেশি শরবত খেতে খুবই পছন্দ করি, ছোট বড় সবাই। আমার ছেলের আবদারে আমি আজকে তরমুজের শরবত করছি। চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে করছি। প্রথমে আমি টুকরো করে এইভাবে তরমুজটাকে কেটে নিলাম। আমি এখানে আজকে শরবতে যেই জিনিসগুলো ইউজ করছি সেগুলোর মধ্যে হচ্ছে, আমি এখানে 500 গ্রাম তরমুজ নিয়ে নিয়েছি, 1/2 কাপ জল নিয়ে নিয়েছি, বরফের টুকরো আমি নিয়ে নিয়েছি 4 থেকে 5টা কিউব, সুগার নিয়ে নিয়েছি 2 টিস্পুন, বিট লবণ নিয়ে নিয়েছি, লেবুর রস নিয়ে নিয়েছি 2 টিস্পুন, পুদিনা পাতা নিয়ে নিয়েছি 5 থেকে 6টা। তারপর আমি মিক্সিতে ওয়াটারমেলনের টুকরোগুলো দিয়ে আর কিউব করা বরফ আর পুদিনা পাতা দিয়ে একবার গ্রাইন্ড করে নিলাম। এরপর আমি ঢাকনা খুলে একে একে দিলাম লেবুর রস, বিট লবণ আর চিনি। তারপর আমি আবার ঢাকনা আটকিয়ে আরেকবার গ্রাইন্ড করে নিলাম। এখানে আপনাদের প্রয়োজন অনুসারে জল অ্যাড করবেন। এরপর আমি জুসটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিলাম, তাতে জুসটা খেতে খুব ভালো লাগে। আর ওয়াটারমেলন কাটার সময় আপনারা ওয়াটারমেলনের বীজগুলোকে একটু আলাদা করে নেবেন। এরপর আমরা জুসটা পরিবেশন করার জন্য গ্লাসে ঢেলে নিচ্ছি, একটু গার্নিশ করে নিচ্ছি। গার্নিশের জন্য আমি এখানে ওয়াটারমেলনের টুকরোই ইউজ করছি। গার্নিশ করে সাজিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারা খুবই পছন্দ করে, জুসটাও দেখতে খুব সুন্দর হয়, পরিবেশনের জন্য পারফেক্ট হয়। ছোট বড় সকলেই দেখতে সুন্দর জিনিসকে পছন্দ করে থাকে, সেই জন্য আপনারা পরিবেশন করার সময় গার্নিশিং অবশ্যই করে নেবেন, যাতে পরিবেশন করাটা আপনাদের সুন্দর হয়। সার্ভিং ইজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ ফুড। আপনাদের অনুরোধ রইল, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, একটা শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে, আর কমেন্ট অবশ্যই করবেন। আমার চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।